কাউকে না জানিয়ে জবা বৌদি বিয়েটা করেই ফেলল। এমনই কথাবার্তা চলছে নেট মাধ্যমে। জানা গিয়েছে কে আপন কে পর ধারাবাহিকের জবার সঙ্গে বিয়ে করে ফেললেন সারেগামাপা খ্যাত নোবেলম্যান। সম্প্রতি তেমনই একটি ছবি ভাইরাল হয়েছে নেট মাধ্যমে। কবে আর কিভাবে ঘটল এই ঘটনা, সত্যি কি তারা এখন বিবাহিত, এমন অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে মানুষের মনে। বর্তমানে আধুনিক প্রযুক্তি দ্বারা খ্যাতিনামাদের ছবি কাটছেঁড়া করা যদিও নতুন ঘটনা নয়, তেমনই একটি ঘটনা ঘটল এই ক্ষেত্রেও। সঙ্গীত শিল্পী নোবেলের 1 বছর পুরনো একটি ছবি টেনে এনে একজন নেটাগরিক এক কল্পনীয় ঘটনা ঘটিয়ে বসলেন। গত বছর 3 ফেব্রুয়ারি নোবেলম্যান তার বোনের সঙ্গে একটি ছবি ইনস্টাগ্রামে দেন। ছবিতে দেখা যায় নোবেল ও তার বোন দুজনে একটি ফুলের মালা গলায় দিয়ে আসেন। প্রযুক্তি ব্যবহার করে সেই ছবিতে নোবেলের বোনের মুখে কে আপন কে পর ধারাবাহিকের অভিনেত্রী পল্লবীর মুখ বসিয়ে দিলেন সেই নেটাগরিক। তারপর সেই ছবি নেট মাধ্যমে দিয়ে লিখলেন কাউকে না জানিয়ে জবা বৌদি বিয়েটা করেই ফেলল। মন্তব্য বিভাগে একজন নেটাগরিক উপহাস করে লিখলেন আহারে, শেষ পর্যন্ত মানসিক রোগী সামলানোর দায়িত্ব নিয়েছেন আমাদের প্রিয় জবা বৌদি। আবার কেউ লেখেন বিগত 10 বছর ধরে স্টার জলসায় যা যা কীর্তি দেখিয়েছেন আরও আগেই উনার নোবেল পাওয়া উচিত ছিল। কেউ কেউ তাদের বিয়ে নিয়ে সত্যি উৎসাহী, কেউ আবার হেসে উড়িয়ে দিয়েছেন। আমাদের কাজে উৎসাহিত করতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।